করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে যখন বেসামাল গোটা দেশ তথা রাজ্য, সেই সময় উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বাসিন্দাদের জন্য ইছাপুর কণ্ঠাধার যামিনীভূষণ স্মৃতি প্রসূতি সদর ও সাধারণ হাসপাতালে উদ্বোধন করা হলো 20 শয্যার সেফ হোমের। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মজুমদার, পারমিতা বসু সরকার, সবিতা চক্রবর্তী, বিদায় পৌরপিতা কমলেশ, উকিল সঞ্জিত সিং, মনিকা হালদার, অঞ্জয় কোনাই, দেবাশিস দে, ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শঙ্কর নারায়ণ সাহা, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থপ্রতিম মজুমদার, সমাজসেবী গোপাল মজুমদার, প্রসূন সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু বলেন, 20 বেডের আমাদের আজকে শুরু হলো, এরপরে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর ফেসিলিটি যেগুলো সব সেফ হোমে যা যা ফেসিলিটি পাওয়া যায় সবগুলোই আমাদের এখান থেকে পাওয়া যায়। দুজন ডাক্তার নার্স থাকবেন, সব মিলিয়ে আমাদের মেডিকেল স্টাফ হচ্ছে 9 জন। না, শুধু নর্থ ব্যারাকপুর বলে কথা নয়, যখন ক্রাইসিস হবে চারিদিকে যদি আমাদের খালি থাকে, বেড খালি থাকে, তখন নিশ্চয়ই বাইরের থেকেও নেওয়া হবে, কারণ রুগী আমাদের সবাইকে পরিষেবা দেওয়া দরকার। কিন্তু মেনলি আমরা ওটা যেহেতু একটা পরিচালনা উত্তর ব্যারাকপুর পৌরসভা, সেখানে উত্তর ব্যারাকপুর পৌরসভার আন্ডারে যারা আছে তাদের ফার্স্ট প্রেফারেন্সই দেওয়া হবে। সব আছে, অক্সিজেন পরিষেবা আছে, সবটাই আমাদের যা যা দরকার সবকটাই আছে। ক্রিটিক্যাল অবস্থা হলে যদি এখানে না হয় তখন রেফার করবেন, ডাক্তাররা রেফার করে সেখানে ভর্তি করার ব্যবস্থা করানো হবে হসপিটালে। হ্যাঁ, ডাক্তার দেবে। এ বিষয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ জানান, এই সেফ হোমের গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরের প্রোটোকল অনুযায়ী সেফ হোমের যা যা ফাংশনিং সেগুলো থাকবে। এখানে প্রথমত যে মানুষ যারা করোনা এফেক্টেড হচ্ছে তাদের থাকার জায়গা নেই, তারা আমরা ফার্স্ট সেফ হোমে নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের গভর্নমেন্ট সেট আপে যা যা ডাইরেকশান আছে সেগুলো করব। এখান থেকে কোনো বাড়াবাড়ি হলে তারপর গভর্নমেন্ট আবার অন্য জায়গাকে শিফট করবে এদের, এবং সম্পূর্ণ যারা থাকবে তাদের যাবতীয় দায়িত্ব উত্তর ব্যারাকপুর পৌরসভার, যাবতীয় দায়িত্ব, অ্যাম্বুলেন্স পরিষেবা সব, ইচ অ্যান্ড এভরিথিং আছে আমাদের, সব ইচ অ্যান্ড এভরিথিং। আপাতত 20টা থাকছে, আপাতত 20টা থাকছে, এটা ফিমেল, মেল 12, ফিমেল 8 থাকছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আরও আছে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।